কীটপতঙ্গ এবং পোকামাকড় রয়েছে, তার মধ্যে সাপকে আমরা সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি। কিন্তু সাপ ভীষণ নিরীহ প্রাণী, সহসা কাউকে কিন্তু কামড়ায় না যদি তাকে বিরক্ত না করা হয়। তো তাকে একটু এড়িয়ে যেতেই আমরা বেশি পছন্দ করি, কিন্তু ভয়ও পাই তাকে, এবং তার জন্য কিন্তু এই নিরীহ প্রাণীটিকে বলিদান দিতে হয়। অনেক সময় সাপকে মেরেও ফেলা হয়। গ্রামাঞ্চলের দিকে ঝোপে ঝাড়ে কিন্তু এই সাপের দেখা মেলে। তবে সাপের কাঁটা থেকে কি করে নিজেদের বাঁচানো যায় এবং সাপে কাটলে কি ধরনের সাবধানতা এবং কি ধরনের চিকিৎসা রয়েছে তা নিয়ে বিস্তারিত ভাবে আজকে একটু আলোচনা করব। তার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর দয়াল বন্ধু মজুমদার। নমস্কার। প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে সাপে কাটা থেকে বাঁচতে গেলে প্রথমে কোন দিকটাতে আমাদের খেয়াল রাখা ভীষণ ভাবে দরকার? দেখুন, সাপে কাটা থেকে বাঁচতে গেলে কোন দিক খেয়াল রাখা দরকার আপনি জিজ্ঞেস করছেন। সাপে কাটে কেন সেটা আগে আমাদেরকে জানতে হবে, তাহলে তার থেকে বাঁচার উপায়টা আমরা বুঝতে পারবো। সাপের কামড়কে কিন্তু আমরা সবসময় একটা দুর্ঘটনা বলেই জানি। সাপ সহসা এসে একজন মানুষকে তেড়ে এসে কামড় দেয় না। সাপের সাথে যদি আমাদের কোনোভাবে দেখা হয়, তাহলে সাপ কিন্তু মানুষকে এড়িয়ে চলে, মানুষের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। কোন দুর্ঘটনাক্রমে যদি সাপের গায়ের উপরে আমার পা পড়ে বা সাপকে আমি আঘাত করি, তখন কিন্তু ও নিজেকে বাঁচানোর জন্য আমাকে কামড়াচ্ছে। আর কি হয়, অনেক সময়তে ভুল করে আমাদের হাতের আঙুল বা পায়ের আঙুলকে ও কোনো একটা কিছু ইঁদুর বা ব্যাং কিছু ভেবে হয়তো কামড় দেয়। তাহলে আমাকে সবসময়তেই ভাবতে হবে কি, যে সাপে যায় মানুষকে কামড়াচ্ছে সেটা একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য আমাকে কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে সাপের সাথে আমার দেখা হবে না কি করলে? আমি যদি বাড়ির থেকে একেবারে না বেরোই তাহলে সাপের সাথে দেখা হবে না, সেটা তো সম্ভব না। বিশেষ করে গ্রামে গঞ্জে যারা থাকেন, চাষের কাজ করেন বা মাছ ধরার কাজ করেন, তাদেরকে তো বাড়ির থেকে বেরোতেই হয়। তাহলে সবসময়তেই তাদের সাপের সাথে দেখা হওয়ার সম্ভাবনা তাদের থাকেই। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন সাপের গায়ের উপরে পা না দিয়ে দিই, বা এমন কোনো জায়গাতে আমি হাত পা দেব না যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার জায়গা বা ঝোপে ঝাড়ে বা কোনো একটা গর্তের ভেতরে আমি হাত পা দেব না, যাতে ওইখানে যদি একটা সাপ থাকে তার গায়ে আমি আঘাত না করি। সবসময়তেই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি অন্ধকার রাস্তায় বেরোবো না। যদি আমাকে রাতের পরে বেরোতে হয়, সূর্য ডোবার পরে বেরোতে হয়, আমি হাতে একটা আলো রাখবো। সব থেকে ভালো হয় যদি আমি একটা টর্চ লাইট নিয়ে বেরোতে পারি, তাহলে আমার রাস্তায় হয়তো একটা সাপ বেরিয়ে যাচ্ছে, আমি তাকে দেখতে পেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, বা আমি একটু শব্দ করলেই ওই সাপটা কিন্তু ওখান থেকে সরে যাবে। আর কোনো ঝোপঝাড়ে যদি আমাকে কাজ করতে হয় বা চাষের কাজ করছি কিংবা কেউ একটা ঘাস কাটছি, দিনের বেলাতেও কিন্তু সেক্ষেত্রে ওই ঝোপঝাড়ের ভেতরে বা ওই ঘাসের মধ্যে সাপ থাকতে পারে। আমরা বলি কি, সবসময়তেই যেই জায়গাটাতে আমি কাজটা করছি সেই জায়গাটা একটা লাঠি বা কোনো গাছের ডালটাল দিয়ে একটু নেড়ে নেয়, তাহলে ওখানে যদি সাপ থাকে সে ওখান থেকে সরে যাবে। এছাড়া কি, আমি বাড়ির থেকে বেরোনোর সময় টর্চ নিয়ে বেরোলাম, বা আমি পুকুর ঘাটে যাওয়ার সময়তে আলো নিয়ে বেরোলাম, বা রাস্তায় বেরোনোর সময়তে বা চাষের কাজে যাওয়ার সময় আমি একটা লাঠি নিয়ে বেরোলাম, সবকিছুই করলাম। এছাড়াও কিন্তু আমাকে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গ্রামে গঞ্জের বাড়ি ঘরের আশেপাশেই কিন্তু প্রচুর ঝোপঝাড় থাকে, প্রচুর আবর্জনা জমিয়ে রাখি আমরা। সাপ সহসা পরিষ্কার জায়গাতে আসে না, ওরা ঝোপঝাড়ের মধ্যে এসে ব্যাং খুঁজছে বা ইঁদুর খুঁজছে। আবার এই ইঁদুর জাতীয় প্রাণীগুলো আমাদের বাড়ির ভেতরে ঢোকে কেন? আমরা যদি ধান চাল ডাল গম ছড়িয়ে রাখি, আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে যারা চাষি মানুষ আছেন তাদের বাড়িতে বস্তার মধ্যে এই সমস্ত ইঁদুরের খাদ্য পড়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়, ইঁদুররা এগুলো খাওয়ার জন্য আসে, সাপ এদের পিছন পিছন এসে আমাদের ঘরের ভেতরে ঢোকে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে আমার ঘরের মেঝেতে যেন চাল ডাল গম এই সমস্ত ইঁদুরের খাদ্য ছড়িয়ে না থাকে। আর কি, আমরা অনেক সময়তেই করি কি, রাত্রিরে খাওয়ার পরে আমাদের যে খাওয়ার যে অবশেষগুলো পড়ে থাকে, ভুক্তাবশেষ যেগুলো পড়ে থাকে, সে ভাতই হোক বা রুটি হোক, আমরা অনেক সময়তে সেগুলোকে বাড়ির সামনেই কোনো একটা জায়গাতে ফেলে রাখি। এই জিনিসগুলোকে খাওয়ার জন্য ইঁদুর যেমন আসে,
ছোটখাটো পোকামাকড়রাও আসে। আবার এই পোকামাকড়গুলোকে খাওয়ার জন্য ব্যাং আসে, এই ব্যাঙের পিছন পিছন সাপেরা চলে আসে। তাহলে আমাকে এমন একটা পরিবেশের মধ্যে আমাকে থাকতে হবে যেখানে সহসা সাপেরা আসার চেষ্টা না করে। ওরা কিন্তু সাধারণভাবে মানুষের সংস্পর্শে আসার চেষ্টাটাকে ওরা এড়িয়ে চলে, কিন্তু ওদের খাওয়ারের জন্য, খাওয়ার সংগ্রহ করার জন্য ওদের অনেক সময় আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়তে হয়। আচ্ছা ডক্টর, বাড়িতে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তাহলে প্রথমে কি করণীয়? আপনি বলতে চাইছেন যে একটা লোককে যদি সাপে কামড় দেয় প্রথম অবস্থাতেই সে কি করবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক ব্যবস্থা কি নেবে? আমরা বলবো সবসময়তেই যে প্রাথমিক চিকিৎসা বলে কিছুই নেই। সাপে কামড়ালে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হবে, হাসপাতালে যেতে হবে। এছাড়া অনেকে আগের দিনে আমরা অনেক রকম বলতাম প্রাথমিক চিকিৎসা, বাঁধন দেন, এটা করুন সেটা করুন। আজকাল আমরা বলছি যে ওসব কোনো কিছু করারই দরকার নেই, বাঁধন দিতে গিয়ে বাঁধন শক্ত হয়ে যাবে। বিশেষ করে চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়ের বাঁধন যদি কষে বেঁধে রাখা যায় তাতে হাতে বা পায়ে পচন ধরে যেতে পারে। কতখানি জোরে বাঁধবো, আস্তে বাঁধবো না জোরে বাঁধবো, এটা কিন্তু তখন ওই একটা দুর্ঘটনা ঘটার পরে সবাই উত্তেজিত থাকে, যাকে কামড়েছে সেও উত্তেজিত থাকে, তার আশপাশের লোকজন, বাড়ির লোক সবাই উত্তেজিত হয়ে যায়, তখন একটার জায়গায় চারটে বাঁধন দেওয়ার চেষ্টা করে। এসব কিছু করার দরকার নেই। সাপে যদি কামড়ায়, এটা ঘরের ভেতরেই কামড়াক, রাস্তায় কামড়াক, মাঠে কাজ করতে গিয়ে কামড়াক, আমি যদি বুঝতে পারি যে আমাকে একটা কিছু সন্দেহজনক কিছু কামড়েছে, আমি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে ডেকে বলবো যে আরে আমাকে একটু সাহায্য করো, এখানে আসো, দেখো আমি এই খানটা দিয়ে যাচ্ছিলাম, আমার এখানে আমার পায়ে বা হাতে একটা কিছু কামড়ে দিয়েছে, আমার মনে হচ্ছে এটা সাপে কামড়েছে। আমরা এক মিনিট সময় দেখে নেবো আশপাশে কোথাও কোনো সাপ আছে কিনা, যদি দেখতে পাই তাহলে যদি সম্ভব হয় সেই সাপের একটা ছবি মোবাইলে তুলে নেবো। সেই সাপটাকে ধরবার বা মারবারও চেষ্টা করার দরকার নেই, কেননা হাসপাতালে সাপ দেখে চিকিৎসা করা হয় না, সাপ নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। যাকে কামড়েছে উনি ছোটাছুটি করবেন না, উনি শান্ত হয়ে থাকবেন, উনি উত্তেজিত হবেন না। পাশের লোকজন যারা ওনাকে সাহায্য করতে আসবেন তারা চেষ্টা করবেন ওনার মনোবল বাড়াতে, ওনাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যেতে পারবো, হাসপাতালে গেলেই সাপের কামড়ের চিকিৎসা আছে, সাপের কামড় মানেই যে খুব বিরাট কিছু বিপদ হবে এমন কোনো কথা নেই, এগুলো বলে ওর মনোবল বাড়ানোর চেষ্টা করতে হবে। সব থেকে বড় কথাটা কি, যদি কাছাকাছি কোথাও অ্যাম্বুলেন্স থাকে, আপনার গ্রামে যদি অ্যাম্বুলেন্স থাকে বা আপনার পাড়ায় যদি অ্যাম্বুলেন্স থাকে তাকে ডাকার চেষ্টা করবেন। যদি খুব দ্রুত অ্যাম্বুলেন্স এসে পড়তে পারে তাহলে তো খুবই ভালো, যদি অ্যাম্বুলেন্স না পান তাহলে আপনার আশপাশে যে কোনো একটা লোকের মোটর বাইকে বসিয়ে নিয়ে পিছনে একজন রোগীকে ধরে বসবেন, এভাবে হাসপাতালে রওনা দেবেন। যদি মোটর বাইকও না পান তাহলে অন্তত একটা সাইকেলে বসিয়ে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দিন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছবো, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুই ঠিক করবেন যে ওকে সাপে কামড়েছে কি অন্য কিছুতে কামড়েছে, কি ওর চিকিৎসা লাগবে কি লাগবে না। কাজ কি তাহলে, যত দ্রুত সম্ভব আমাকে বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হবে। আমাদের চারপাশে যে ধরনের সাপ আমরা দেখে থাকি, সব সাপ যে বিষধর তা তো নয়, অনেক সাপ আছে নির্বিষ। তো কি দেখে বুঝতে পারবো যে কোনো ব্যক্তিকে নির্বিষ সাপে কামড়েছে না বিষধর সাপে কামড়েছে? একটা কাউকে একটা কিছুতে কামড়েছে সেটা সাপেও কামড়াতে পারে, অন্ধকারের মধ্যে আপনি দেখতে পাননি সেটা অন্য কোনো পোকায় কামড়াতে পারে, ইঁদুর ইঁদুরও কামড়ে দিতে পারে বা একটা কাটা পড়তে পারে, কিংবা আপনি দেখতে পেয়েছেন যে একটা কোনো সাপের মধ্যে একটা লম্বা কিছু জিনিস কামড়ে দৌড়ে চলে গেল। আপনি কি করে বুঝবেন যে এটা বিষধর সাপে কামড়েছে কি নির্বিষ সাপে কামড়েছে? এই জন্যই আমরা বলি যে সাধারণ মানুষকে কোনটা বিষধর সাপের কামড়, কোনটা নির্বিষ সাপের কামড়, এসব নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনি আগে হাসপাতালে পৌঁছে যান, হাসপাতালে পৌঁছলে ডাক্তারবাবু তার যা শিক্ষা আছে, তার যে ডাক্তারি জ্ঞান আছে তার থেকে তিনি পরিষ্কার বুঝতে পারবেন যে এটা বিষধর সাপের কামড়েছে কিনা। সাধারণভাবে যেটা বলা হয় যে দুটো কামড়ের দাগ হলে সেটা বিষধর সাপের কামড়, অনেকগুলো দাগ থাকলে সেটা নির্বিষ সাপের কামড়, এটারও কিন্তু অনেক ব্যতিক্রম আছে। দুটো দাগ থাকা মানেই যে বিষধর সাপের কামড়েছে এমন কোনো কথা নেই, আবার দুটোর থেকে বেশি দাগ বা একটা দাগ থাকলেও বিষধর সাপের কামড় হতে পারে, এমনকি বিষধর সাপে কামড়েছে একটা একেবারে গোক্রোক বা কেউটে সাপে কামড়েছে তাকে মেরে আনা হয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বিষ নাও ঢুকতে পারে।
তাহলে এই বিষ ঢুকেছে কিনা তার লক্ষণ দেখেই কিন্তু ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে এটা বিষধর সাপে কামড়েছে কি নির্বিষ সাপে কামড়েছে। তাহলে দু একটা বিষের লক্ষণ আপনাদেরকে আমরা বলে দিই। প্রথম কথাটাই হলো কি, কামড়ে দাগ দেখে বোঝা যাবে না। কামড়ে দাগ দেখে, কামড়ের দাগ গভীর হয়েছে কি হালকা হয়েছে, দুটো আছে কি অনেক আছে, এসব আমরা দেখার চেষ্টাই করব না। যদি বুঝতে পারি কোন জায়গাটায় কামড়েছে, সেই জায়গাটাতে আমরা দেখব যে ব্যথা যন্ত্রণা হচ্ছে কিনা, জায়গাটা ক্রমশ ফুলে যাচ্ছে কিনা। যদি ফনাযুক্ত সাপে কামড়ায়, কুক্ষ কেউটে জাতীয় সাপে কামড়ায়, তাহলে জায়গাটা ক্রমশ ফুলে যেতে থাকবে, সেখানে প্রচন্ড ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা করবে। এই যে ক্রমশ ফুলে যাচ্ছে আর প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে, এটার থেকেই কিন্তু বোঝা যায় যে বিষধর সাপে কামড়েছে। কিন্তু এরও ব্যতিক্রম আছে, যদি কালাজ জাতীয় সাপে কামড়ায়, কালাজ বা কালাজচিতি জাতীয় সাপে কামড়ায়, তাহলে অনেক সময়তে কামড়ের দাগও দেখা যায় না। যদিও কামড়ের দাগ দেখা যায়, সেই জায়গাটাতে ব্যথা বেদনাও থাকবে না, জায়গাটা ফুলবেও না। অনেক পরে কিছু কিছু রোগ লক্ষণ দেখে বোঝা যাবে যে একে বিষধর সাপে কামড়েছে কি বিষহীন সাপে কামড়েছে। চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়ালেও কামড়ের দাগ থাকে, জায়গাটা থেকে একটু একটু করে রক্ত বেরোনোর লক্ষণ দেখা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে যে জায়গাটাতে ভীষণ যন্ত্রণা হবে বা ভীষণ ভাবে ফুলে উঠবে এটা নাও হতে পারে। চন্দ্রপোড়া সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে জায়গাটা একটু একটু করে ফুলতে শুরু করে। পরে যদি চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়ায়, তাহলে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে শুরু করে, দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোচ্ছে বা থুতুর সাথে রক্ত বেরোচ্ছে বা নাকের থেকে রক্ত বেরোচ্ছে, আরো দেরি হলে প্রস্রাব থেকে রক্ত বেরোচ্ছে। এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়েছে। আর যেগুলো নাক বিষের সাপ যেমন কালাজ বা কুক্ষ কেউটে, এগুলো কামড়ালে, কুক্ষ কেউটে কামড়ালে আমরা আগেই বুঝে যাই যে কামড়ের জায়গায় প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে। আর যদি কালাজ জাতীয় সাপে কামড়ায়, ব্যথা ব্যথা কিছুই থাকবে না, কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় নাক প্যারালিসিস দেখা যাবে। এই নাক প্যারালিসিসের প্রথম লক্ষণটা কি, দুই চোখের পাতা হঠাৎ পড়ে আসছে, হঠাৎ করে দুই চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র বা টোসিস বলে, এটা দেখেই বোঝা যায় যে একে বিষধর সাপে কামড়েছে। আর কুক্ষ কেউটে জাতীয় সাপে কামড়ালে চোখের পাতা পড়ার সাথে সাথেই চোখে ঘোলা দেখছে, কথা জড়িয়ে যাচ্ছে, জিভ বেরোধ করতে পারছে না, লালা গিলতে পারছে না। খুব কম সময়ের মধ্যে, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে। এইসব রোগ লক্ষণ দেখে বোঝা যায় যে এটা বিষধর সাপে কামড়েছে। বাড়িতে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায়, তাহলে প্রথমে কি করণীয়? বাড়িতে সাপে কামড়ালে কি করবেন, বা রাস্তাঘাটে কামড়ালে, বা মাঠে চাষের মাঠে বা পুকুর ঘাটে কামড়ালে কি করবেন? এই একই কথা যা বলেছি, যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যাতে কেউ একজন হাসপাতালে পৌঁছে দিতে পারে সেরকম লোকজনকে ডাকাডাকি করবেন। তাতে আপনার যদি মোটর বাইক থাকে মোটর বাইকে পৌঁছবেন, যদি অ্যাম্বুলেন্স পেয়ে যান অ্যাম্বুলেন্সে পৌঁছবেন, কিংবা যদি সাইকেল থাকে সাইকেলে চাপিয়ে হলো, যত তাড়াতাড়ি পারা যায় বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে পৌঁছতে হবে, এটাই হলো প্রাথমিক কর্তব্য। সাপে কামড়ালে আজও কিন্তু মানুষ ওঝা এবং গুণিনের কাছে যায়, তো এই ধরনের কুসংস্কার থেকে মানুষকে দূরে রাখার জন্য, সচেতন করার জন্য আমাদের কি করণীয়? এখনো গ্রামে গঞ্জে ওঝা আছে, ওঝা গুণিন আছে, এটা নিয়ে তো সমস্যা থেকেই যাচ্ছে। আমরা বছরের পর বছর ধরে গ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু করেও কিছু করতে পারছি না। হাজার হাজার বছর ধরে এদের এই সমস্ত গ্রামীণ যে ওঝা বুদ্ধি, এদের উপরে একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয়েছে। এরা ভাবে যে সামনে কামড়ালেই ওরা বোধহয় বাঁচিয়ে দিতে পারবে। একটা ব্যাপারে নিশ্চিত থাকবেন যে যদি বিষধর সাপে কামড়ায়, কোন রকম ওঝা বুদ্ধি গুণিন দিয়ে তার কোনো চিকিৎসা করা সম্ভব নয়। ওঝা গুণিন বুদ্ধিটা কি করে, নির্বিষ সাপের কামড়ের ক্ষেত্রে রুগী ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে অনেক সময়তে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে বা রুগী ছটফট করছে, নানা রকম ত্রাসের সঞ্চার করে। তাদেরকে ওরা নানা রকম মন্ত্রতন্ত্র বলে কি গাছ গাছালি খাইয়ে, এটা ওটা খাইয়ে তাদের মনোবলটা বাড়ানোর চেষ্টা করে। আবার ওই যে আপনাদের বললাম, যদি আমি নির্দিষ্ট ভাবে দেখতেও পাই যে একটা বিষধর সাপে কামড়েছে, একটা পনাযুক্ত সাপে কামড়েছে, তাকে মেরে আনা হয়েছে, সেক্ষেত্রেও অর্ধেক ক্ষেত্রে 50% ক্ষেত্রে শরীরে বিষ নাও ঢুকতে পারে, এটাকে আমরা ড্রাই বাইট বলি। ওঝারা কিন্তু এগুলোকেই বাঁচিয়ে দিল বলে কেরামতি করে।
আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ওঝাবদ্যিরা থাকে সাধারণভাবে হয় কি যে কোনো লোককেই সাপে কামড়ালে তাদের কাছে গিয়ে পৌঁছে। আমরা হিসেব করে দেখেছি যে 90% ক্ষেত্রেই কিন্তু বিষধর সাপের কামড় হয় না কিংবা শরীরে বিষ ঢোকে না। তাহলে ওঝাবদ্যির কাছে গেলে হলো কি এই 90% রোগী মনে হলো যেন বেঁচে গেছে, আর যে 10% রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, তার নার্ভ প্যারালিসিস হয়ে যাচ্ছে, তার শ্বাসকার্য বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা চন্দ্রপোড়া সাপের কামড়ালে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে বা তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো ওঝাবদ্যিরা তাদের বহু বছরের অভিজ্ঞতা থেকে অনেক আগেই বুঝতে পেরে যায়। এরা নানান রকম ভাবে বুঝিয়ে শুনিয়ে এই সমস্ত রোগীদেরকে হাসপাতালে পাঠিয়ে দেয়। মাঝখান থেকে হয় কি সময়টা নষ্ট হয়, প্রথম অবস্থাতেই চিকিৎসা করলে যতখানি ভালো রেজাল্ট পাওয়া যায় সেই ফলটা পাওয়া যায় না। ওঝাবদ্যির কাছে সময় নষ্ট করে বিষধর সাপের কামড়ের রোগী অনেক সময়তেই বিপদটা বাড়িয়ে দেয়। সাবধানতাটা কিভাবে নেওয়া দরকার? সাবধানতা কি নেবেন সেটা আমরা প্রথমেই বলেছি যে সাপের গায়ে যেন আপনার পা না পড়ে বা সাপ যেন আপনার হাত পাকে অন্ধকারের মধ্যে পেয়ে ভুল করে আপনাকে কামড়ে না দেয়। যেন সাপের সাথে দেখা হওয়ার আগেই তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর কালাচ জাতীয় সাপ বা কালাচ বা কালাচিটি জাতীয় সাপ খোলা বিছানায় উঠে এসে কামড়ায়। খোলা বিছানায় যদি মেঝেতে কেউ ঘুমায় মশারি ছাড়া ঘুমায় দেখা গেছে যে এই সাপটা বিছানার মধ্যে উঠে আসছে, রুগীর পিঠের কাছে এসে শুয়ে থাকছে, পাশ ফিরলে পিঠে কামড় দিয়ে চলে যাচ্ছে। আমরা সবসময়তেই বলি যে যদি সম্ভব হয় একটা অন্তত দড়ির খাটিয়াতে ঘুমান, মেঝেতে ঘুমাবেন না, আর অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতিতে সাপেরও প্রয়োজন আছে, দরকার সচেতনতা। মানুষের মধ্যে যদি আমরা সচেতনতা বাড়িয়ে তুলতে পারি তাহলে কিন্তু এই সাপকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের প্রকৃতিতে। এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো আমরা বছরের পর বছর ধরেই বলে আসছি, গ্রামে গঞ্জে গিয়ে গিয়েও বলছি, বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠান করে আমরা বলছি, তবুও কিন্তু সচেতনতা বাড়ানো যাচ্ছে না। সচেতনতা বাড়ানোর জন্য আমরা যে কথাগুলো বারবার করে বলছি যে আমাদের একেবারে প্রাথমিক শিক্ষার স্তর থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু এই সচেতনতা বাড়ানোর চেষ্টাটা করতে হবে। আমরা যদি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই যে সাপের কামড়ের প্রাথমিক লক্ষণ কি, কোন সাপগুলো বিষধর, কোনটা বিষহীন, এই ধরনের সাধারণ কয়েকটা কথা যদি আমরা বাচ্চাদেরকে শেখানো শুরু করি, যে প্রাথমিক বিদ্যালয় থেকে ওরা যে জিনিসগুলো শেখে সেটাই কিন্তু সারা জীবন ওদের মনে থাকবে। এছাড়াও ওরা বাড়িতে গিয়ে ওদের বাবা মায়ের কাছে সেই কথাগুলো বলেন। প্রাথমিক স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে এই দায়িত্বটা নিতে হবে, তাদেরকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে। যদি আমরা প্রাথমিক স্কুলের ছাত্রদের মধ্যে এই সচেতনতা বাড়াতে পারি এটাই আমাদের মাথায় রাখতে হবে। প্রাথমিক অ্যান্টিভেনাম যে চিকিৎসাটা গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই করুন, ওখানকার ডাক্তারবাবুকেই ঠিক করতে দিন যে আপনাকে উনি শহরে পাঠাবেন কি পাঠাবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি শুনলেন, নিবেদন করলেন রজনী দাস।